हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। टीशार्स रेसिपिर आजकेर आयोजने सबाइके वेलकाम। आशा करी सबाई भालो आछेन। आजके आपनादेर जोन्नो निये एसेछि चिकेन मसाला फ्राई। एकटु आनकमन एबं खूब इजी एकटा रेसिपि। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। चलुन आर कथा ना बाड़िये शुरू करा जाक। दिये दिच्छि एक चामच मरिचेर गुड़ा, दिच्छि हाफ चामिच हलुदेर गुड़ा, दिए दिच्छि एक चामिच जिरार गुड़ा एवं एक चामिच धनिया गुड़ा, दिए दिएछि परिमाण मतो लवण। एबार दिच्छि लेबुर रस। दिए दीची हाफ चा चामिच हलुद एवं रसुन पेस्ट। एबार भालोभावे मिशिए निते हबे। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোর মাঝখানে এভাবে কেটে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। এবার ভালোভাবে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ যখন চিকেনটা ভাজবো তখন মশলাগুলো ছেড়ে দিবে না, চিকেনগুলোর গায়ে মশলাগুলো আরও ভালোভাবে লেগে থাকবে। এবার আরেকবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা 2-3 ঘন্টা বা এক রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে সময় নেই তাই আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে। হাই হিটে না রাখলে অনেক সময় দেখা যায় চিকেনগুলো থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে, আর হাই হিটে রাখলে মশলাগুলো ছেড়ে না দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে। চিকেনগুলো মোটামুটি ডুবো তেলেই ভেজে নিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়েও আমি হাই হিটেই রেখেছি। লাস্টের দিকে চুলার আঁচটা লোতে রেখে চিকেনগুলো ভেজে নিয়েছি সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব। নিয়েছি 2টা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ, 1টা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া এবং ধনিয়া পাতা। সবগুলোকে আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এটা পুরোপুরি পেস্ট করা যাবে না।
যে তেলটা দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি সেখান থেকেই 4 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোর কারণেই চিকেনটা দেখতে কালারফুল হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ চিলি সস। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন মশলা ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, চিকেনগুলোর সাথে মশলাগুলো অনেক ভালোভাবে মিশে গিয়েছে। এটা দেখতে অনেক কালারফুল হয়েছে এবং খেতেও অনেক টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল চিকেন মশলা ফ্রাই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।